নমস্কার, আমার নাম ডক্টর অঙ্গনা ভট্টাচার্য। আমি কনসালটেন্ট ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান, ইউকেতে প্র্যাকটিস করি। আমি সামনের শনিবার আগামী 5ই অগাস্ট আসছি ADHD বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার নিয়ে কথা বলতে। এই রোগ বাচ্চাদের মধ্যে হলে তার কী লক্ষণ, তার কী প্রতিকার, কী সমস্যার সম্মুখীন হন অভিভাবকরা, তাই নিয়েই হবে আমাদের আলোচনা। আপনারা লগ ইন করতে ভুলবেন না। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম ডক্টর অদিতি চৌধুরী। আমি ইউকেতে কনসালটেন্ট চাইল্ড অ্যান্ড অ্যাডলসেন্ট সাইকিয়াট্রিস্ট, অর্থাৎ বাচ্চারা এবং কিশোররা যেসব মেন্টাল হেলথ প্রবলেম, মানসিক সমস্যায় ভোগেন, তার চিকিৎসাই হচ্ছে আমার কাজ। আপনারা আজকাল নিশ্চয়ই ADHD নাম অনেক শুনছেন। ADHD অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এটা কী রোগ, এর কী উপসর্গ এবং এর কী উপশম বা ট্রিটমেন্ট, এই নিয়ে একটি তথ্যপূর্ণ আলোচনায় আমি আসছি আপনাদের সাথে কথা বলতে। সামনের শনিবার অগস্টের 5 তারিখ ভারতীয় সময় ঠিক 9:30 সময়, দেখতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, বাংলার বধুর মনোজীবন সেগমেন্টের আমাদের পরবর্তী নিবেদন অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, অর্থাৎ ছোট করে বলতে গেলে ADHD। ADHD এই কথাটি আজকাল প্রায় শোনা যায় বাচ্চাদের বাবা মায়ের মধ্যে ও এমনকি বড়দের মধ্যেও। এই সমস্যাটির অর্থ কি? এর কি আদৌ কোনো সমাধান সম্ভব? কোন বয়সে এক্স্যাক্টলি ডায়াগনোসিস হয় ADHD? এই নিয়ে কথা বলবো আমি ডক্টর মধুশ্রী মিত্র ঘোষ, এবং আমার সঙ্গে থাকছেন এই পর্বের বিশেষ অতিথি ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান ডক্টর অঙ্গনা ভট্টাচার্য এবং চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট ডক্টর অদিতি চৌধুরী। অনুষ্ঠানটি দেখা যাবে 5th অগাস্ট শনিবার ভারতীয় সময় রাত্রি ঠিক 9:30। আপনারা সঙ্গে থাকবেন, আপনাদের সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা। দেখা হচ্ছে, ভালো থাকবেন, নমস্কার।